ঠিক আছে খুশি এদিকে দেখা যায় ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে শুনেন শুনেন ক্যামেরাগুলো ডিস্টার্ব হলেও ক্যামেরাগুলো লাগবে এখন ক্যামেরাগুলো রেখে শুনেন এগুলো দ্বীনের কাজের জন্য দ্বীনের প্রচারের জন্য সহায়ক এরা মাহফিল প্রচার না করে দিন প্রচার না করে গান বাজনা এগুলো তো প্রচার করতে পারত যেহেতু এরা দিন প্রচার করে সেহেতু সুযোগ দেওয়া দরকার এখন আপনারাও যারা আছেন তারাও যেন দেখতে পারেন শুনতে পারেন সেই ব্যবস্থা করলেই তো হলো আচ্ছা ওই যে এখানে এরা কারা এই যে কিসের উপরে দাঁড়াইছে এগুলো বালু ট্রাক বালু টাল পুরো আবার ব্যথা পাবে না তো আহা কি অবস্থা কেউ পয়রা ব্যথা পায়েন না কিন্তু ধাক্কা ধাক্কি করিয়েন না আবার এই যে বয়ানের জোসে তাকবির দিতে গিয়ে সব একসাথে পড়িয়েন না বয়ানের জোসে তাকবির দিতে গিয়ে এরা কিন্তু আমার মনে হচ্ছে অনেক উঁচুতে আছে যদি কোনোভাবে একজন উপার্জনের পরে হাত পা কিন্তু ভাঙতে পারে ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সমাতল আর সম বিশ্বভুবনে মুদের উপমা মোরা ফুল সমাতল আর সম সুবাস ছড়াব কভু জালিমের রক্তে জগত ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ধ্বংস করে মোরা শান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব রাসূল আমাদের তুফান আগুন পানি মোকাবেলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব সিদ্দিকী মান হায়দারি তেজ আল্লাহর পথে লড়ে যাব দম্ব অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব
হব জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিধানে জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিধানে শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এখন সেই আয়াতের আলোচনার দিকে চলে যাব কেউ হই হুল্লোড় করবেন না খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করে বিদায় নিব ইনশা আগামীকাল কেউ সফর কিশোরগঞ্জ কোথায় কোথায় জানি না এখানে আশেপাশে তো আগামীকাল কেউ সফর কিশোরগঞ্জ দেখা হবে ইনশা يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم أو بريو حاضرين كشرغنج المسلمان পটিয়াদের মুসলমান ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে কারীমার মধ্যে মুমিনের কয়েকটা সিফাত বর্ণনা করেছেন কাদের সিফাত মুমিনের কয়েকটা সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়াতাদ্দা মিনকুম আন দীনি হে ইমানদাররা যদি তোমরা এই দিন থেকে মুখ ফিরিয়ে নাও মুখ ফিরিয়ে নিয়ে যদি তোমরা মুরতাদ হয়ে যাও দিনকে ছেড়ে দাও দিন পরিত্যাগ করো তবে জেনে রাখো আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই কোনো দল যদি মনে করে আমার দলের জন্যই ইসলাম ঠিকই আছে কোনো মতবাদ যদি মনে করে এই মতবাদ ছাড়া ইসলাম ঠিকবে না কিংবা কোনো পীর যদি মনে করে তার পীরগিরি ছাড়া ইসলাম চলবে না কোনো শায়খ যদি মনে করে তার মতবাদ ছাড়া ইসলাম ঠিকবে না তবে আল্লাহ বলেন না 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 ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলেন না 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 যদি ইসলামকে তোমরা নিজেদের সম্পত্তি মনে করো কিংবা ইসলাম ছেড়ে দিয়ে ধর্ম ত্যাগ করে চলে যাও তবে জেনে রাখো আমি তোমাদের পরিবর্তে তোমাদেরকে চেঞ্জ করে তোমাদের বদলে আরেক দলকে নিয়ে আসবো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলতেছেন তাদের সিফাত হবে তাদের গুণ হবে আর তাদের পরিচয় হবে তারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব তাদের সিফাত কি হবে কথা বলেন এরা বলতেছে হুজুর তিন বছর পরে আসছেন একটু দেখতেছি আপনি কি বলতেছেন আসলে তেমন খেয়াল করতেছি না আমি কি এতগুলো মানুষ কথার সাথে তো কোনো আওয়াজ মিলতেছে না তাহলে একটু মাইক সরাই দিই দেখেন না আজকে একটু হ্যাঁ তাহলে কথার সাথে তো কথা বলতে হবে এখানে তো মহিলা না যে জবানো পর্দা আছে নাকি তো কথা বলিয়েন একটু নাকি দেখবেন কিছুক্ষণ আপনার ক্যামেরা আর জাম চে তাও কার কথা বলিয়েন না অনেক সময় দিছি অনেক আপনাদের পক্ষে বলছি তো বলতেছি যে আপনারা কি আমার কথা শুনতেছেন রিপ্লাই কোথায় এতগুলো মানুষের রিপ্লাই তো নাই আমি আয়াতে কারিমার আলোচনায় চলে গেছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলতেছেন যদি আমরা যারা আছি তারা যদি ধর্ম ত্যাগ করি আল্লাহ বলতেছেন যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ইমানদাররা যদি ধর্ম ত্যাগ করে দেয় ধর্ম ছেড়ে দেয় তবে আল্লাহ বলতেছেন আমি আরেকটা দলকে নিয়ে আসবো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা
যারা আমাকে ভালোবাসবে এবং আমিও তাদেরকে ভালোবাসব আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসব তারাও আমাদেরকে কি করবে ভালোবাসা হবে কার জন্য ঘৃণা করব কার জন্য কথা বলে না মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ومن على الله فقد استكمل الايمان আরে ভালোবাসা হবে কার জন্য من احب لله ভালোবাসা কার জন্য وابغض لله কাউকে ঘৃণা করব কার জন্য আরে মেম্বারশিপ যদি ইসলামের বিরুদ্ধে যায় দ্বীনের বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য চেয়ারম্যান সাহেবকে ঘৃণা করব যদি ইসলামের বিরুদ্ধে যায় কার জন্য আরে আমার ভাইকে যদি ইসলামের বিরুদ্ধে যায় ঘৃণা করতে হবে কার জন্য জোরে বলেন না এমপি সাহেব মেয়র সাহেব যদি ইসলামের বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য আরে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর মালিক গোটা পৃথিবীর ক্ষমতাধররাও যদি ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সব হবে কার জন্য আরে যার সব কিছু আল্লাহর জন্য সে কি কোনো কাফের তাগুত জালিমকে ভয় করতে পারে ভয় করব কাকে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তো বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র কাকে ভয় করবে আরে উলামায়ে কেরামের যদি তাগুতের ভয় থাকে জালিমের ভয় থাকে আমি তো বলবো তার ঈমান এখনো খাঁটি হয় নাই আল্লাহ ঈমানদারের সিফাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সিফাত বর্ণনা করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেম ভয় করবে কাকে কোন জালিমকে কোন সরকারকে কোন তাগুতকে ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন কাকে চিল্লা বলেন কাকে একমাত্র ভয় করব কাকে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার কোনো টাইম নাই ঠিক কি ঠিক না আরে আল্লাহ তো শর্ত দিয়েছেন তার মানে বোঝা যায় আলেম সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় না করে গাইরুল্লাহকে ভয় করে এমন ব্যক্তি আলেম হতে পারে না লা গালিবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই ঠিক কি ঠিক না প্রিয় হাজিরিন আল্লাহকে যদি ভয় করেন আল্লাহ অন্য এক আয়াতে আলেমদের পরিচয় দিচ্ছেন আল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তার মানে বোঝা গেল আলেম যারা জানে তারা কাকেই ভয় করবে জোরে বলেন কাকে অতএব গাইরুল্লাহকে ভয় করবে যারা সরকারের দালালি করবে যারা বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় নাই গাইরুল্লাহর ভয় ঢুকে গেছে এরা আলেম হতে পারে না এই সমস্ত ব্যক্তিরা জাহেলদের চাইতেও জাহেলে মুরাক্কাব প্রিয় হাজিরিন ভয় করতে হবে কাকে আল্লাহ পাক ভয় করনে ওয়ালা মুমিনদের কিছু সিফত এই আয়াতে বর্ণনা করতেছেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আমিও তাদেরকে ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে এটাই হলো মুমিনদের খাঁটি সিফত ঠিক কি ঠিক না আযিল্লাতিনা আলাল মুমিনিন তৃতীয় নাম্বার সিফত বলতেছেন এক নাম্বার হলো আল্লাহকে ভালোবাসবে আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসবো তিন নাম্বার সিফত হলো আযিল্লাতিনা আলাল মুমিনিন মুমিনদের প্রতি দয়া পরশ হবে মুমিনদের প্রতি কি হবে এক মুমিন আর এক মুমিনের সাথে সম্পর্ক কি থাকবে ভ্রাতৃত্বপূর্ণ কোনো আলেমকে অন্য আলেম কোনো কথা বলে ফেললেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এক মুমিন ভাই কিছু বলে ফেলছে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আমাদের কঠোরতা আমাদের ভয়াবহতা আমাদের আশীর্বাদ একমাত্র কুফফারদের জন্য কোনো মুমিনকে মারা হত্যা করা এটাকে হারাম করা হয়েছে কি হয় নাই এক মুমিনের জন্য অন্য মুমিনের জান মাল রক্ত সব কিছু হারাম করা হয়েছে সম্মান ইজ্জত সব হারাম করা হয়েছে অতএব জমি সংক্রান্ত ঝগড়া কিংবা বিভিন্ন ঝগড়া আরে আপনি এক শায়েককে পছন্দ করেন আরেকজন আরেক শায়েককে পছন্দ করে ব্যাস আপনার শায়েকের বিরুদ্ধে কেউ কিছু বলছে আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন
এটা করবেন না, এটা করবেন না। প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে বলি, এটা করবেন না। আপনি বুঝতেছো না না সেই হিটলারের প্রপাগান্ডা মেশিন এখনো চলতেছে, এরা আজও প্ল্যান করে ডিভাইড এন্ড রুল প্লে করে আপনার আমার মধ্যে উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব বিভিন্ন ফিরকা তৈরি করে সুকৌশলে। আরে এটা এদের কৌশল না, এটা আমেরিকার র্যান্ড কর্পোরেশনের কৌশল। এই কৌশল গোটা বিশ্বব্যাপী এরা ছড়িয়ে দিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ফিরকা তৈরি করে, এমনকি আমাদের এই জাতির মধ্যে মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে দিয়ে এই রোল প্লে করে ওরা এক ধরনের ডায়লগ তৈরি করেছে বাংলায়, যেটার অর্থ হলো মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো। বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো, বাস। আজকে জাহেলের দল, আমি তো প্রায় প্রোগ্রামে বলতেছি বর্তমান বিশ্বের যে সমস্ত ব্যক্তিরা শাসন ক্ষমতায় আছে অবাক হয়ে যাবেন, বললে হুজুর ছোট মানুষ কি বলে। আমার এদেরকে দেখে মনে হয় এক পাল ভেড়া, ভেড়া 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 ছিলেন তো, এক পাল ভেড়া পালার যোগ্যতাই সমস্ত ব্যক্তিদের নেই। এদের অবস্থা এতই চাহেল, এদের কথাবার্তা শোনার মতো রুচি কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের থাকে না। এরা আজকে বিশ্ব শাসন করে, হায় রে পাগলের দল। এটার কারণ কি হাসেন? এটার কারণ হলো আজ যোগ্য ব্যক্তিরা চামচা হয়ে গেছে। আমি মাঝে মাঝে জেলখানায় বসে বসে টেনশনে পড়ে যেতাম, একলা একলা থাকতাম তো রুমে, বিভিন্ন টেনশন আসতো দীর্ঘদিন থাকলে যা হয় রুমে। আইরি এত আলেম, এত হাফেজ, এত শাইখুল হাদিস, এত জজ বিরিস্টার, এত এত যোগ্য মানুষ, বিসিএস ক্যাডার, পাগলের দল কেমনে শাসন করে? আমার মাথায় ধরতো না। এই এইগুলো না শুধু, এখন যারা শাসন করতেছে এরা না, যারা থাকে বা যারা ছিল সব তো কয়না কথা বলে অবস্থা কি, এরা বিবেকবান? প্রিয় হাজিরিন, আমি চিন্তা করে পাইতাম না, পরে চিন্তা করে দেখলাম নিজেই মনে মনে একটা উত্তর পাইছি। উত্তরটা বলবো, উত্তরটা বলবো, উত্তর পাইছি। যে দেশের প্রধান বিচারপতি থেকে নিয়া, যে দেশের বিচারপতিরা চামচা, যে দেশের আমলারা চামচা, যে দেশের পুলিশ চামচা, যে দেশের উকিল চামচা, যে দেশের বক্তা চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, যে দেশের কি বলে মুফতি চামচা, যে দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব চামচা, সে দেশে এদের চাইতে ভালো শাসক কোত্থেকে আসবে? কে আজই বলবে এদেশে কি উমর রাদিয়াল্লাহুর মতো শাসক আসবে না? সব তো চামচা, এক একটা কৌমি জননি এক একটা এহলি জান্নাতে পাঠায় দিচ্ছে। শুনেন শুনেন শুনেন, যে দেশে সব চামচায় ভরে গেছে এদেশে কি উমর রাদিয়াল্লাহু আনহু আসবে শাসন করতে? আগে বুঝেন, আল্লাহ পাক সেই জাতিকে পরিবর্তন করে না যারা আগে নিজেরা পরিবর্তন হয়। খুব ভালোভাবে বুঝবেন এই কথা, কোরআনে আসছে, আমার মুখের কথা না। আল্লাহ পাক আগে বলছেন আমাদেরকে পরিবর্তন হতে, তারপরে আমাদের শাসকরা পরিবর্তন হবে। নিজেকে পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যা নিজেই করো না? আজ আমাদের অবস্থা এমন হয়েছে, হালত এমন হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট একটা চাকরির জন্য, ছোট্ট থেকে ছোট্ট একটা কিছু কাজের জন্য এমন এমন ফাসেক জালেমের ইয়াবাখুর মদখুর ঘুষখুর। আমি জানি আমি ইমাম সাহেব হইয়াও তার চামচামি করি, আমার একটু ফায়দা হবে। আশ্চর্যজনক কথা, এটা বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। কি হয়েছে, মাদ্রাসায় 5,000 টাকা দান করবে এজন্য ঘুষখুরের পিছনে ছুটছে হুজুর? বাহ মাশাআল্লাহ, আপনি তো ছুটছেন না, আপনি ঘুষখুরের লাইসেন্স দিয়েছেন। আমি এজন্য আমার প্রোগ্রাম যারা নেবেন বা নিয়েছেন তাদের জানাইয়া দেই, চিহ্নিত কোনো ঘুষখুর সুৎকুরের কাছ থেকে টাকা নিয়ে আমার হাতিয়া দিবেন না, মাহফিলের হাতিয়ার আমার দরকার নাই। কথা বুঝেন, ভালো করে বুঝেন বাবা। দিনটাকে আমরা এখন হাসির পাত্র বানাইছি, দিন বুঝি না, দিনই গাইরত আমাদের মধ্যে নাই, হারায় গেছে আমাদের মধ্যে। আজকে ঘুষখুর চেয়ারের উপর এভাবে পা তুলে আলেমুল আমাদের সামনে বসে থাকে, আমাদের সামনে তো পারেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি, একদিনে হয় নাই, আমাদের গাইরত হারায় গেছে, আমাদের গাইরত নাই। আজ উলামায়ে কেরামের এই সম্মানহানি কিংবা ইসলামিস্টদের এই সম্মানহানির পিছনে বড় ভূমিকা আমাদের নিজেদেরই। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, দয়া করে কেউ কষ্ট নেবেন না, কথাগুলো অনেক কষ্ট নিয়া দরদ নিয়ে কথাগুলো বলতেছি, দরদ নিয়া বুক ফাটা আর্তনাদ আমাদের। আজ আমাদের মাদ্রাসাগুলো আগের মতোই চলতো, আগের মতোই গাইরত নিয়ে চলতে পারত, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি। প্রিয় হাজিরিন, বিশ্বাস করেন আমি নিজে দেখছি আমার রিমান্ডের সময়ে কিংবা বিভিন্ন সময়ে আমাদেরকে এরা যে মোহাব্বত যে সম্মান দেখাইছে, অন্যান্য অনেক চাটুকার যেগুলো এগুলো দেখায়নি।
এত সাড্ডুকারিতা যেগুলো করে এগুলোরও দেখায় না। আসলে কি জানেন, যারা বিরুদ্ধে থাকে এরাও গাইরতওয়ালা মানুষকে পছন্দ করে, যারা বিরুদ্ধে থাকে তারাও চামচামি পছন্দ করে না, চামচামি দেখতে পারে না। আর চামচামি একটা না একটা পর্যায়ে খারাপ লাগবেই, বিশ্বাস করবেন কি না। যদিও আমাদের কাছে নোবেলের কোনো দাম নাই, নোবেল পুরস্কার টুরস্কার এগুলোর কোনো মূল্য আমাদের কাছে নাই, কিন্তু যদি চামচামির জন্য নোবেল পুরস্কার থাকতো সত্যি সত্যি বাঙালিরে কেউ পিছনে ফেলতে পারত। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, লিখে নেন যে বাঙালিকে চামচামির জন্য যদি কোনো নোবেল পুরস্কার থাকতো বাঙালিকে কেউ পিছনে ফেলতে পারত, এমনকি 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল সব বাঙালি থাকতো। এত চামচা চামচা, এই কথা বলিয়েন না, এত চামচামি আমরা শিখছি। আমি আমার আশপাশে যেগুলো থাকে এগুলোরে বলে দিছি, জি হুজুর জি হুজুর করলে খা দেয় দিবে, যেটা আমার খালি জি হুজুর জি হুজুর করবে। আমি এদেরকে ওপেন লাইসেন্স দিছি, আমার কোনো ভুল হইলে সমালোচনা করবে, ওপেন লাইসেন্স দিছি, যে আমাকে আগে তুমি বলতো এখন আপনি বলে এরা আমি সরাই দিই। সত্যি আমাকে যে আগে তুমি বলতো বড় এ এখন আপনি বললে আমার রাগ উঠে, কেন আপনি এটা বলবেন, এটা তো চামচামি শুরু করছে। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, এই চামচামিগুলো দূর করতে হবে, আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, তবেই এই উম্মার পরিবর্তন আসবে। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, একটা সুসংবাদ দিয়ে যাই, শুধু সুসংবাদ বলার বলার জন্য বলা না, আলামত বলতেছে আগামী দিনের এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, আলামত বলতেছে এই ভূখণ্ডে আবার ইসলামী শাসন আসবে। সুলতান সালাত ধরবেন, তাদেরকে দুইটা স্লোগান শিখাই দেয় আমার সাথে, পারবেন তো? স্লোগান হবে, পারবেন তো? আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদত, পারবেন তো? হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত। আমি বলবো ইম্মা শরিয়া, যারা আরবি পারেন তারা বলবেন ইম্মা শরিয়া, আমি বলবো আপনারা বলবেন ওয়া ইম্মা শাহাদা, পারবেন তো? আরবি যারা পারবেন পারেন তো? আমি বলবো ইয়া আকসা, আপনারা বলবেন লাব্বাইক, অথবা আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া আকসা, পারবেন তো? লাব্বাইক লাব্বাইক রাখছে। শরীয়ত চায় না, শরীয়ত যারা চায় না আমার মাহফিল শোনার দরকার নেই, বেরোন। ইসলামী শরিয়া অনুযায়ী ভূখণ্ড আবার শাসন হবে, শাসন আমরা মানি না, মানব না, আমাদের এই ভূখণ্ডে ইসলামী শাসন লাগবে ইনশাআল্লাহ। হয়তো শরিয়া, হয়তো শরিয়া, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, এই স্লোগানগুলো ধরাই দিতে হবে। আরে জিয়াদ 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 চাই, জিয়াদ করে বাঁচতে চাই, এই স্লোগান বাদ দিতে হবে। জিয়াদ করে বাঁচার তামান্না থাকলে লাভ হবে না এই জিয়াদ, জিয়াদ করে শাহাদাতের তামান্না মনে রাখতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আরেকটা স্লোগান ধরবেন, আমি বলবো খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, যারা পারেন এরা বলবেন জাইশু মুহাম্মদ সাউফা ইয়াহুদ, 10 জনে পারলেও বলবেন, পারবেন তো? জাইশু মুহাম্মদ খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার শরীয়তের স্লোগান, ঠিক কিনা? আমরা কোরআন সুন্নার শরীয়ত অনুযায়ী শাসন চাই,
ঠিক কি ঠিক না আমাদের শাসন আমি তো গজলের মধ্যেই বলেছি কোরআন আমাদের পথ নির্দেশিকা ঠিক কি ঠিক না রাসূল আমাদের কমান্ডার কোরআন ওদের পথ নির্দেশিকা ঠিক কি ঠিক না তাহলে আমরা আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের প্রতি কি হব সদয় হব একে অপরকে গালিগালাজ বন্ধ করেন প্লিজ আপনি বুঝতেছোন না ডিভাইড রুল প্লে করে আমার আপনার মধ্যে ফাটল তৈরি করে ওরা আমাদেরকে শাসন করতে চায় এই সমস্ত জাহেলগুলো এই সমস্ত মূর্খগুলো আজকে আমাদেরকে এরকম ভাবে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদেরকে তর্কে লাগায়া দিছে লাগায়া দিয়া আমাদেরকে এমন ভাবে লাগায়া দিছে বলতেছে যে বিভেদ তৈরি করো আরামসে শাসন করো অর্থাৎ আমরা আমরা মারামারি করি তারা আরামসে শাসন করবে আমি এজন্য বলি কে কওমি কে আলিয়া কে সুন্নি কে ওহাবি এইসব দেখবার টাইম নাই ও প্রিয় ভাই হাতে হাত মিলাও এক হও তুমি মুসলমান আমি মুসলমান তোমার নবী এক আমার নবী এক তোমার আল্লাহ এক আমার আল্লাহ এক তোমার কোরআন এক আমার কোরআন এক বেদাবেদ বাদ দাও আমরা মুসলমান ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে দলাদলি বাদ দেন এই সমস্ত তথাকথিত রাজনীতি ফাজনীতি মন থেকে জাইরা ফেলে দেন একবারে গুছে ফেলেন এদের এক দলের দান্দা হলো দাঁতে দাঁত কামড়ে যেমনে পারে ক্ষমতায় থাকি আর একটার দান্দা হলো যেমনে পারি 15 বছর তোরা খাইছিস এবার আমাদেরকে দে তাই না নাকি কন কি বিরোধী দল কি নারাজ নাকি বাস্তবতা এটাই আপনারা শুনেন আপনারা কে কি বলবেন দেখবার টাইম নাই এই আয়াতের শেষের অংশে এটা আছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম এটা পরে আসতেছি আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না কোন পক্ষ এই পক্ষ সরকার পক্ষ না বিরোধী পক্ষ না অমুক পক্ষ তমুক পক্ষ কষ্ট পাবে নারাজ হবে আমাদেরকে কি বলে এই ঘৃণা করবে বা বিদ্বেষ চড়াবে কিংবা নিন্দা করবে এটার পরও আমরা করে কথা বলি না বাস্তবতা কি বাস্তবতা এটাই একদল যেমনে পারে দাঁত কামড়ে থাকতে চায় আর একদল বলে 15 বছর থাকছেন এবার আম করে দেয় কিছু খাই পেট তো খালি হয়ে গেছে এই খাই 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 অবস্থা থেকে আমাদেরকে নিজেদেরকে সেফ রাখতে হবে মনে রাখতে হবে কোরআন সুন্না ব্যতীত শাসন ব্যবস্থা ব্যতীত আমাদের মুক্তি কামিয়াবি সফলতা আসবে না আজ আফগানের দিকে তাকিয়ে দেখেন 2 থেকে 2.5 বছর সময় 21 সালে আমরা যখন ভিতরে তখন স্বাধীন হওয়া রাষ্ট্র আজ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হল আফগানি মুদ্রা আপনি বুঝতে পারেন এটা এ 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই সেই উন্নয়নের জোয়ারে বাড়ছে দেশটা এই সেই বলেন কি করছেন আপনারা দিন শেষে দেখা কি যায় দিন শেষে দেখা যায় আফগানি মুদ্রা আমাদের চাইতে অনেক আগায় গেছে প্রযুক্তির দিক থেকে অনেক আগায় গেছে আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হাস্যকর কথাবার্তা শুনেন আপনাদেরকে একটা তত্ত্ব দিই আমরা জানেন অনেকে তারপরেও বলি মানি লন্ডারিং আইন বাংলাদেশে ছিল কি ছিল না এই আইনের কাজ কি এই আইন হলো যারা টাকা পয়সা বিদেশে পাচার করবে দেশের টাকা তাদেরকে গ্রেফতার করতো তাদেরকে জরিমানা করতো তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিত যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে হ্যাঁ যুবকরা হ্যাঁ যুবক ভাইরা হ্যাঁ যুবক ভাই চুপ থাকেন যেমনি রিজার্ভের মধ্যে টান পড়ছে রিজার্ভ রিজার্ভ বাংলাদেশের রিজার্ভে যেমনি টান পড়ছে এমনি কয় কি কয় যারা পাচার করছেন তারাও যদি দেশে টাকা পাঠান কিছু প্রাণাদুলা দিয়া গ্রহণ করা হবে এখন আর অ্যারেস্ট করা হবে না কি মজা না দেখছেন কেমনে পল্টি লয় এই হলো মানবরচিত আইনের অবস্থা এবং এই হলো এদের স্বার্থান্বেষীদের অবস্থা প্রিয় হাজিরিন অতএব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা এটা এদের মুখে কথাগুলো হাস্যকর আসলে এদের কোনো নীতি নৈতিকতা নাই এদের সব নীতি নৈতিকতা সব কিছু পরিত্যাগ করে এদের একটাই কাজ ক্ষমতায় থাকতে হবে খাইতে হবে পেট পূজা আর পকেট পূজা অতএব আমাদেরকে এইগুলো থেকে সাবধান থাকতে হবে প্রিয় ভাই দেখেন আল্লাহ রসুল বলেছেন মুমিন এক গর্তে 2 বার পা দেয় না কি করে না আপনাকে আমি আজকে এই এদের বিরুদ্ধে লড়াই দিয়ে বলবো আজকে নামায় ফেলেন কালকে নামায় গিয়ে মাথা ঠুকাবেন হ্যাঁ হ্যাঁ কি করলাম কারে আনলাম কারে আনলাম ঠিকই ঠিক না কালকে দেয়ালে গিয়ে মাথা ঠুকাবেন হ্যাঁ হ্যাঁ কারে আনলাম এটা তো আরো খারাপ আমাদের অবস্থা কি জানেন আমাদের অবস্থা হলো আমরা একটা গাছে আছি গাছটা মোটামুটি ভাঙাচোরা বুঝলেন তো রাষ্ট্রের অবস্থা তখন ভাঙাচোরা বুঝেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু এখন ভাঙাচোরা অবস্থা অর্থনীতি ভাঙাচোরা অবস্থা সব কিছু ভাঙাচোরা অবস্থা আমরা এমন এক গাছে আছি যারা ভাঙাচোরা অবস্থা অর্ধেক
ফাইটা উঠে গেছে এখন এই গাছে বসে আছি গাছের নিচে হলো বাঘ গাছের নিচে কি আবার গাছের উপরে মাথার উপরে হলো সাপ এখন সাপ থেকে বাঁচার জন্য নিচে লাফ দিব বাঘের পেটে যাব ঠিক কি ঠিক না এখন আমাদের উপায় কি আমাদের উপায় হলো আল্লাহর দিকে আল্লাহর দিকে মুখ ফিরানো ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা ঠিক কি ঠিক না এজন্য আল্লাহকে ভয় করে দিন প্রতিষ্ঠা সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ডিভাইডে যাব না মুমিন এক মুমিন আরেক মুমিন কে যুবকরা একটু হাত তুলেন যুবক ভাইরা আপনারা আজকে শপথ করেন কোন হুজুরের পক্ষ নিয়ে অন্য হুজুরকে গালি দিবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে কমেন্টে গালিগালাজ পুষ্টে গালিগালাজ করবেন না রাজি আছেন তো আমাকে যারা মহব্বত করেন ভাই বিশ্বাস করবেন কিনা আবুল হোসেন ভাই সুবহানাল্লাহ আমি আসলেই ছোট্ট মানুষ এত ভালোবাসা পাচ্ছি যেগুলো বর্ণনা করার মতো না মাঝে মাঝে বলে ফেলি যে ফটকা ফুটাইলে অনেকেই থাকবেন না কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না বাস্তবতা হাকিকত এই তেরো চোদ্দ দিনে পনেরো দিনে বিশ দিনে যা বুঝতেছি সুবহানাল্লাহ কারারক্ষী থেকে নিয়ে জেলখানার কারারক্ষী ট্রেনে যে নিরাপত্তা দায়িত্বে থাকে এরা এমনকি পুলিশ এমনকি সাধারণ ডাক্তার উকিল ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন ধরনের যেই সাক্ষাৎ হয় এত মহাব্বত দেখায় কল্পনাও করা যায় না প্রত্যেকের একটাই কথা হুজুর আপনার জন্য কি পরিমাণ যে দোয়া করছি রোজাও রাখছি বলে হুজুর নফল রোজা রাখছি আপনার জন্য আহ এর চাইতে ভালোবাসা আর কি পাওয়া যায় বলেন এমন অনেক মা যারা আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে চিল্লানো শুরু করে কান্না শুরু করে বাবা তুমি ভালো আছো বাবা আমি তো একটু মহিলাদের সাথে তেমন কথা বলতে আমি একটু ইতস্তত বোধ করি কিন্তু মার কণ্ঠ মায়ের মতো কণ্ঠ বয়স্ক কণ্ঠ চিল্লায় কান্না শুরু করে আমি তোমার জন্য বাবা রোজা রাখছি চিনি না জানি না এই যে একটা ভালোবাসা এই যে একটা মহাব্বত সবচাইতে যেটা আশ্চর্যের বিষয় বিশ্বাস করবে কিনা আল্লাহ সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট কওমি মাদ্রাসার পুলাপান যেগুলো আছে না দশ বছর বারো বছর বা নয় বছর এগুলো এরা যে আমাকে মহাব্বত করে এটা কল্পনার বাহিনী যেই মাদ্রাসায় যায় আইন পাবেন না আজকে ট্রেনে কি হয়েছে জানেন বিজয় এক্সপ্রেস দিয়ে আসছি ওখানে জামিয়া রশিদিয়া ফেনীর পোলাপান উঠছে কয়েকটা বগিতে মাদ্রাসা ছুটি হয়েছে সব পোলাপান আমি যে কেবিনে ছিলাম ওইটার সামনে গিয়ে হাজির হ্যাঁ রে পুরো এলাকা ব্লক হয়ে গেছে কেবিনের সামনের এলাকা পুরাটা ব্লক তারা একটু মুসাফা করবে দোয়া চা দোয়া চা প্রিয় হাজিনী যেখানে যাই শত শত জেলখানার কাররক্ষী হুজুর আপনাকে অনেক মহাব্বত করি হুজুর আমরা তো চাকরির কারণে কিছু করতে পারি না আমি এই জন্য বলতেছিলাম দিন বিজয়ের আগের আলামত হলো আল্লাহ পাক উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের প্রতি আওয়ামদের ভালোবাসা তৈরি করে দেন এবং উলামায়ে কেরামের মধ্যেও কিংবা জেনারেলদের মধ্যেও আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জজ্বা তৈরি করে দেন আমাদের পায়ে এক ধরনের বেরি ছিল বেরি 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 বুঝেন আমাকে তো কোর্টে তোলার সময় দেখছিলেন না বিশাল লম্বা মনে হইতেছে কোরবানির গরু নিয়ে যাচ্ছে ঠিক ঠিক না এই বিশাল বেরি পড়ায়া তারপরে হাতে রশি টসি লাগাইয়া টাই না টুইনে হেলমেট একটা লাগাইছে আমি কিছু দেখি না এমন অবস্থা তো বুঝছেন এরপরে লাগাইছে একটা এক বড় কোট কি বলে পুলিশের যে নিরাপত্তা কোট এটা এত বড় যে আমার পা পর্যন্ত যুব হয়ে গেছে আমার এখন আমি তো কিছুই দেখি না এমনি চলতেছি তো এই যে বেরি দেখছেন আপনারা এটা আসল বেরি না বরং কুফফার বিশ্ব আমাদেরকে মুসলমানদেরকে মানসিক বেরি পড়াইছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই মানসিক বেরি খুলে দিছে হামাসের ফিলিস্তিনের মুজাহিদরা এরা গোটা পৃথিবীকে দেখায় দিছে মুসলিমরা চাইলে মুসলিমদের ছোট্ট কোনো দল যদি যুবকরা যদি হিম্মত নিয়ে দাঁড়ায় যায় গোটা বিশ্বের সমস্ত পরাশক্তিকে আয়রন ডোমকে বিমান কামানকে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে পারে লা গালিবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী আল্লাহ ঘোষণাই দিয়েছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ ছোট্ট দল যদি আল্লাহর রাস্তে আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে আল্লাহর দিকে বিশ্বাস রেখে দাঁড়ায় যায় বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ ছোট্ট দলকেও বিজয়ী করবেন প্রিয় হাজিরিন এবার আসেন আইজ্জাতিন আলাল কাফিরিন আমাদেরকে আল্লাহ তাআলা
সিফাত বর্ণনা করতেছেন যে এমন একটা কওম যারা আমাকে মুহাববত করবে এক নাম্বার সিফাত আমি তাদেরকে মুহাববত করব দুই নাম্বার তিন নাম্বার তারা মুমিনদের প্রতি দয়াবান হবে দয়াপরশ হবে চার নাম্বার আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি তারা কঠোর হবে কাফেরদের প্রতি আমাদেরকে কি হতে হবে কেন আজকে কয়েকজন যুক্তি দেয় অল্প কথায় আমি আলোচনা শেষ করে দিচ্ছি কাফেরদের প্রতি কেউ কেউ যুক্তি দেয় যে হুজুর আপনারা বুঝেন না আপনারা ধর্মান্ধ আপনারা মৌলবাদী আপনারা আপনাদের চিন্তা চেতনা এই সীমিত করছেন আসলে মুসলমান চিন্তা না করে যদি মানুষ চিন্তা করতেন তাহলে পাইতেন 700 কোটি মুসলমান চিন্তা করে পাচ্ছেন 150 কোটি আমি বলতে চাই হে বুদ্ধিজীবী তুমি আমাকে বলো কোনো একটা দল বা কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চায় আগুনে যেতে চায় আমি কি তাকে আগুনে যেতে জাব দিতে দিব কথা বলেন এটা কি বিবেকবানের কাজ হবে তাহলে মুমিনের বিশ্বাস কি মুমিনের বিশ্বাস হলো যারা কাফের তারা যাবে কোথায় অতএব আমরা কাফেরদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে দাওয়াত দেই এটাই হলো সবচাইতে বড় উদারতা ঠিকই ঠিক না এরপরে আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় নিজেকে শহীদ করে দিতে হবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতালাইম কোন নিন্দুকের নিন্দার পরোয়া করা যাবে আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পক্ষে কাজ করার এবং সর্বোচ্চভাবে দ্বীনকে বিজয়ী করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে গিয়ে চলার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন